হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম পূজাস কিচেন আজকে আমি বানাবো কাকরোলের কালিয়া কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই রেসিপিটি আর খেতে ভীষণই ভালো লাগে তো চলুন দেখে নেই রেসিপিটি কাকরোলের কালিয়া বানানোর জন্য আমি কাকরোলের গায়ে থেকে কাঁটাগুলো ভালো করে ছুলে নিয়ে আমি দুপাশ কেটে নিয়ে মাঝখান থেকে মাঝখান থেকে আমি চিঁড়ে নিয়েছি চারপাশ দিয়ে আমি চার ভাগ করে চিঁড়ে নিয়েছি যাতে কাকরোলের ভেতরে নুন মশলা ঢোকে আর নিয়েছি আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি আমি এখানে একটা গোটা রসুন আমি টুকরো করে ছুলে নিয়েছি আর নিয়েছি আমি ছটা কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসাথে মিশিয়ে নিয়েছি আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ সাদা তেল আমি রান্নাটি সাদা তেলে করব। তেলটি ভালো করে গরম করে নেব তেলটি ভালো করে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাকরোলগুলো দিচ্ছি আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো আর দেবো এখানে আমি সামান্য নুন আমি এখন কাঁকরোলটিকে ভেজে নেবো প্রায় দশ মিনিটের মতো গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে ফিরে আসলাম দশ মিনিট পর এখানে আমি কাঁকরোলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি কাঁকরোলগুলো উঠিয়ে নিচ্ছি আমি একই তেলে আরও তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে তেলটি খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুন গোটা জিরে ফোড়ন আর দেব দুটো তেজপাতা একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দেব এখানে রসুন আর লঙ্কা রসুন আর লঙ্কাটি হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে আমি রসুনটিকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটি হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব আমি পেঁয়াজ কুচিটি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখানে এখন আমি দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে এক টি স্পুন নুন দিচ্ছি আমি এখানে এক টি স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি আমি এখানে এক টি স্পুন জিরের গুঁড়ো আর দিচ্ছি আমি এখানে এক টি স্পুন ধনের গুঁড়ো আর দেব এখানে সামান্য জল সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে মশলাটি কষানোর জন্য আরও একটু জল লাগবে সব কিছু ভালো করে মিশিয়ে নিই এখন আমি মশলাটি কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিট ধরে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখানে মশলাটি খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো এখানে কাঁকরোল ভাজাগুলো কাঁকরোলটির সাথে মশলাটি আমি খুব ভালো করে কষিয়ে নেব প্রায় দুই মিনিট ধরে এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটি একদম কমিয়ে দিয়ে দুই মিনিট ধরে কাঁকরোলটি কষিয়ে নেব ফিরে আসলাম দুই মিনিট পর এখানে আমি কাঁকরোটি শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এখানে জল আমি এখানে সামান্য জল দেব বেশি জল দেব না এখন আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব কাঁকরোলে কালিয়াটে একটু মাখা মাখা হবে তাই আমি এখানে বেশি জল দিলাম না আর দেব আমি এখানে চিনি আমি এখানে হাফ টি স্পুন চিনি দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে কাঁকরোলটি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পর এখানে কাঁকরোলের কালিয়ারটি অলমোস্ট রেডি হয়ে গেছে আমি গ্রেভিটি এর থেকে আর বেশি শুকাবো না এখন আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিয়ে দিয়ে দেব এখানে গরম মশলার গুঁড়ো আমি এখানে হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে রেডি হয়ে গেছে কাকরোলের কালিয়া আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি এবং আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ